এখন ভাই তোমরা যদি ভাইবা থাকো এগুলো পাঠান তাহলে তোমাদের ভুল ধারণা, এগুলো হচ্ছে টিকটকের পাঠা। তো কেমন আছো তোমরা? তো সবাই আবারও স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বলে দিতে যাচ্ছি বাংলার এক হিরো এবং হিরোইনদেরকে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আরে এদিক ওদিক কি দেখতাছেন, রমজান আইসা পড়ছে। দেখ ভাই রমজান মাস আসার পরে তোদের মতো কিছু বকচুদরে কাম শুধুমাত্র বেড়ে যায়। স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে স্যাড দুইটা লাইন বলিয়া তোমরা লাইক ফলোয়ার কামাইতেছো রমজান মাসে। তাহলে কাজ তোমাদের বাইরে গেছে না, তোমাদের ব্যবসায় তো উন্নতি হইতেছে দেখা যা বুঝলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাকি 11 মাস সেক্সের কথা বলিয়া আর 1 মাস শুধুমাত্র নামাজের কথা বলবে, এদেরকে বলো টিকটক রোজাদার। ভাই তুমি যদি আমার কথা জিজ্ঞাসা করো তাহলে আমি একটা কথা বলতে চাই। দেখো ভাই আমি নিজে রোজা আছি আর আমি নিজে নামাজ পড়ি। হ্যাঁ তবে এই বাঞ্চুত গুলার ভিডিও দেখার পরে মাঝে মাঝে মন চাই যে আমি নিজে মরে জানাইলে তাদেরকে পুটকি মেরে দিই। তো আমি নিজে মরার কোনো ইচ্ছা নাই, আমি তাদেরকে পুটকি মারতে পছন্দ করি। আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দা কইছে ভাই সাহেব, তুমি এমন একজনকে জীবন সঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আরে বাপ রে, নামাজ নাই, জাকাত নাই, রোজা বরকত কিছুই নাই, তারপরও সে কি বলতাছে, এমন একজন কি বিয়ে করো যে তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, নামাজ রোজা বাদ দিয়ে তোমার হাত ধরে টানতে টানতে লয়ে যাবো ইড্ডা দেখালায় থুয়ে এইবো, তাই তো? বাকি 11 মাস তাদের শরীরে ইসলামের কোনো গন্ধই নাই, শুধুমাত্র টিকটক টিকটক টিকটক, আর টিকটক করতে করতেই তারা হইতে চাইতেছে জান্নাতবাসী। তো দেখো ভাই রোজার মাস আইলে এরা মনে করো যে রোজা নিয়ে ব্যবসা শুরু করে দেয়, যা প্রমাণিত হয়েছে তাদের ভিডিও গুলাতেই। কেন ভাই একটা জিনিস দেখো, 11 মাস তারা করতেছে লাফালাফি ফুর্তি আর লাস্টে রোজার মাসে হয়ে গেছে ইসলামিক মূর্তি। যত কষ্টই হোক কখনো রোজা ভাঙবেন না, কারণ সব গুনার মাফ হইব, রোজা ভাঙ্গার গুনার মাফ হইব না। হাদিসে উল্লেখ আছে যে শিরিক একমাত্র গুনাহ যেখান থেকে মাফ পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু হ্যাঁ কখনো এটা উল্লেখ করে নাই যে রোজা ভাঙার গুনাহ মাফ নাই। আমার জানা মতো রোজা তোমার যদি একটা মিস্টেক বশত ভাঙা যায়, তুমি রাখতে পারো নাই কিংবা ঘুম থেকে উঠতে পারো নাই কিংবা কোনো এক কারণে তোমার শরীর খারাপ যার কারণে তুমি রোজাটা রাখতে পারো নাই, তারপরও এটা তুমি 90 দিন না 7 দিন আমার এটা ঠিক মনে নাই, এই কয়দিন রোজা রাখলে বলা আবার রোজার গুনাহটা মাফ হয়ে যায়, রোজাটা আবার রাখা হয়ে পড়, এইটা আমরা জানতাম। আমি আমার জীবনে ফার্স্ট টাইম শুনতেছি যে রোজা ভাঙা ফেললে ওটার গুনাহ কখনো মাফ হয় না, এটা কোন হাদিসে উল্লেখ করা? ভাই এরকম বকচুদ গুলো মনে করো যে রোজার মাস আসলে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ইসলামিক কিছু কথা কইবে, কথা কওয়ার পরে মনে করো যে এইসব ফালতু ফালতু হাদিস বইলে দিব, এমন কোন হাদিস এগুলো উল্লেখ করা আছে আমার একটু বলবা? ও সরি আমি তো ভুলে গেছিলাম, এগুলো তো টিকটক আর প্রতিবন্ধী, মাথার মধ্যে জাস্ট গু আর গু, আসলে যে অতিরিক্ত গু মাথায় থাকার কারণে মাথা থেকে ভালো কিছু বাইর হয়ে না তাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেউ টাকা পয়সা, কেউ বাড়ি গাড়ি, কেউ সম্মান চাইবো। ভাই সত্য কথা বলতেছে, আমার এগুলোর মধ্যে একটা জিনিসও চাই না, আমার জাস্ট একটা জিনিসই চাই, তোদের মতো প্রতিবন্ধী টিকটকারদেরকে রাস্তায় ফেলায় পিছন মার্ক পাবলিকে, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের পর নামাজের স্থানে বসে থাকবো সেই ব্যক্তির জন্য ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত দোয়া করবো যতক্ষণ পর্যন্ত তার ওযু না ভাঙে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ ভাই হ, আর কিছুই দেখার বাকি নাই এখন, আর টিকটক এর মধ্যে এখন মঞ্চ বানায় ফেলাইছে মাহফিলের, খুব সুন্দর কথা, এক একটা টিকটক আর এখন এক একটা মৌলানা সাহেব হয়ে যাবে, কিছুদিন পর থেকে আমরা টিকটক লাইভ এর মধ্যে শুনবো, জীবনে আছেই কি আর আর কি বালটা দেখার বাকি রয়েছে আমি বুঝলাম না। ভাই দেখ ইসলাম নিয়ে এত পুঁজি করার কিছু নাই ভাই, দেখ ভাই তোরা সারা বছর মাগি ব্যবসা করো আর ওই রোজার মাস্টার মধ্যে এত ভালো মানুষ হয়ে পড়ো কেমনে সম্ভব ভাই, একটু ভালো হওয়ার জ্ঞান আমাগরও দে, আমরাও একটু শিখি না। আর সাধারণ মাত্র কিছু লাইক কমেন্ট শেয়ারের লাগে তোরা এইসব করে বাস, ইসলাম নিয়ে পুঁজি করতেছিস ব্যবসা করতেছিস, ভাই তোদের মতো মানুষদের আখিরাতে কি, এই জগতে বুটকি মারা খাইতে হবে আমাদের মতো রোস্টারদের হাতে। এই হলো কান্না গান নাগিনদের আসল রূপ চেহারা, আসলে এই যে গত 11 মাস যা যা করছে তার প্রমাণ হলো এটাই, বুঝছো তো? গত 11 মাসটা না মেয়ে নিয়ে ফুর্তি করছে, এনজয় করছে, নাইচা বেড়াইছে, গান গায়ে বেড়াইছে আর এইগুলো কইরা বেড়ায়, তারপর রোজার মাসে তারা আবার ইমানদার বান্দা হয়ে গেছে, টিকটকে আইসা মাহফিল করতেছে, ওয়াজ করতেছে, ইনফ্যাক্ট তারা ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক দিয়ে স্যাড স্যাড ইসলামিক কথা বলতেছে, আর এইসব বোকাচোদাদের বোকাচোদা ফ্যান্স ফলোয়ার গুলো মনে করো কমেন্টে গিয়ে ঠিক ঠিক চিল্লাইতেছে।
রাস্তার মাগিরে নিয়ে এত কথা কি লেগে কম আমি আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচনা আমার জন্য দূর করেন।